আগে বার্ধক্য ভাতাই হয়েছে এবারে লক্ষ্মীর ভান্ডারেও এই সেম আপডেট চলে এলো লক্ষ্মীর ভান্ডারে নতুন যারা ফর্ম ফিল করে জমা দিয়েছেন তাদের জন্য দারুণ সুখবর আপনাদের আজকের এই ভিডিওতে জানাবো যে আপনারা কবে নাগাদ টাকা পেতে চলেছেন আর কারা কারা অ্যাকচুয়ালি টাকা পাবে মানে কারা কারা বলতে অনেকে ফেব্রুয়ারি মাসে জমা দিয়েছে কেউ মার্চ কেউ এপ্রিল কেউ আবার রিসেন্টলি জমা দিয়েছে তো কারা টাকা পাবে অ্যাকচুয়ালি এবং কারা পাবে না সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করবো তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন ভিডিও শুরু করার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি অলরেডি আমি একটা আপনাদেরকে নিয়ে গ্রুপ তৈরি করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেই গ্রুপে যদি আপনারা জয়েন থাকেন তাহলে আপনারা সমস্ত ব্যাপারে আপডেটেড থাকবেন সমস্ত ব্যাপার বলতে আপনারা চাকরির ব্যাপার সরকারি প্রকল্পের ব্যাপার ট্রেন্ডিং কোনো খবর আবহাওয়ার খবর এই সমস্ত ব্যাপারে আপনারা আপডেটেড থাকতে পারবেন তো আপনারা যদি চান আপডেটেড থাকতে তাহলে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যান এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন এবং কারো কিছু কোয়ারি থাকলে সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে আপনারা কন্টাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপই কন্ট্যাক্ট করবেন ফোন করবেন না আমি ধরবো না কিন্তু বেশ এবারে আসা যাক আজকের মেন টপিকের উপরে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি এমন আপডেট এসেছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে বসেছি দেখুন আমি প্রতিনিয়ত লক্ষ্মীর ভাণ্ডার বলুন বার্ধক্যভাতা বেধব ভাতা বলুন সমস্ত কিছু নিয়ে আমি আপডেটেড থাকার চেষ্টা করি আর যে আপডেটেড নিউজগুলো আমি পাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তাই তো বেশ আজকে আমি আপডেটেড একটা খবর পেয়েছি যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে নতুনদের টাকা দেওয়ার কাজ কিন্তু একদমই শেষের পথে আপনাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীই বলেছিলেন যে পুজোর পরে লক্ষ্মীর ভান্ডার বার্থক্য ভাতা ভাতা সমস্ত প্রকল্পে যে সমস্ত পেন্ডিং ফর্ম জমা পড়ে রয়েছে দুয়ার ক্যাম্পে বা বিডিও অফিসে সেই সমস্ত পেন্ডিং করে তাদের টাকা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এরপরে পুজো তো মিটে গেছে তাহলে এখনো তার কোনো আপডেট নেই কেন না আপডেট নেই একেবারে নয় আপডেট এসেছে আপনাদের জানিয়ে রাখি লক্ষ্মীর ভাণ্ডারে নতুনদের টাকা দেওয়ার ব্যবস্থা কিন্তু শুরু হয়ে গেছে আপনাদের জানিয়ে রাখি এর আগে সেম আপডেট এসেছে বার্ধক্য ভাতা ভাতায় তবে এবার এই রকমই একটা আপডেট লক্ষ্মীর ভাণ্ডারেও চলে এলো যেহেতু সব প্রকল্পের টাকা একসাথেই দেওয়া হবে তাই লক্ষ্মীর ভাণ্ডারও বাদ যাবে না লক্ষ্মীর ভাণ্ডারে যারা আপনারা আবেদন করেছেন এই গোটা বছরে দু সালে যারা টাকা পাননি স্টেটাসে বিভিন্ন রকম আপনারা আপডেট দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে রয়েছে তো তাদের কিন্তু ফর্ম সাংশান হয়ে একদম টাকা তাদের পাঠিয়ে দেওয়া হবে কবে দেওয়া হবে আপনাদের জানিয়ে রাখি এটা ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু করা হবে আপাতত এরকমই আপডেট এসেছে এখনো শেষ মুহূর্তের কিছু কাজ বাকি রয়েছে যে কাজগুলো করা হচ্ছে এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলেই সমস্ত প্রকল্পের কাজ যদি কমপ্লিট হয়ে যায় তারপরে একদিন মুখ্যমন্ত্রী হয়তো সভাতে আসবে প্রশাসনিক বৈঠক বা কিছু একটা করবেন এবং সেখান থেকে এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়বেন এবং আপনারা তার এক দুদিনের দিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আশা করা যাচ্ছে যে এই টাকাটা আপনারা ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের ব্যাংকের উন্টের মধ্যে দেখতে পারবেন এই ছিল লক্ষ্মীর ভাণ্ডা নিয়ে আজকের বিশেষ আপডেট যদি এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না